আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এর আগে ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি এই ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠী এবং সহকারী প্রক্টর দীন ইসলামকে দায়ী করেছেন। শুক্রবার রাত 10টার দিকে কুমিল্লা সদরের নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় অভিযুক্ত সহকারী প্রক্টর থেকে দীন ইসলামকে প্রশাসনিক এবং একাডেমিক সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সহপাঠী আম্মানকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে আইন অনুষদের ডিনের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে। অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, কিভাবে এই ঘটনা ঘটলো, এর পেছনে আসলে মূল কারণটা কি, অভিযুক্ত কে, সে বিষয়ে কি সবশেষ তথ্য জানতে পেরেছেন কিনা? আসলে কুমিল্লাতে 10টার দিকে যে ঘটনাটি ঘটে গেছে তারই প্রতিবাদে, তারই বিচার চাইতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তার সহপাঠী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন, তারা বিচার দাবি করছেন। আপনারা মানে ইতিমধ্যে কিন্তু সে অভিযুক্ত সহকারী প্রক্টর এবং সেই শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে সকল কার্যক্রম থেকে, এবং 5 সদস্যের একটি তদন্ত কমিটিও আইন বিচার বিভাগের অনুষদের ডিনকে মধ্যে রেখে করা হয়েছে বলে আমরা জেনেছি। তবে শিক্ষার্থীদের দাবি যে তারা দ্রুত এর বিচার চান, এবং শিক্ষার্থীদের অভিযোগ, তারা বলছেন যে এই ঘটনাটি তার অনুষদ এবং তার বন্ধুবান্ধব সহ অনেকেই জানতেন, এ ব্যাপারে অবগত ছিলেন। সেই আত্মহত্যা করা শিক্ষার্থী আগেও জানিয়েছিলেন তার বন্ধুদেরকে এবং ডিপার্টমেন্টটি যে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু এর তখন তৎক্ষণাৎ কোনো বিচার নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলেই আজকের এই ঘটনা। সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে বলছেন শিক্ষার্থীরা এবং তার সহপাঠীরা। তারা বলছেন যে দ্রুত এই বিচার কার্যক্রম মানে চালাতে হবে এবং একটি সিদ্ধান্তে আসতে হবে। সাময়িক অব্যাহতি বা মৌখিক অব্যাহতিতেই তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে এটি একটি প্রহসনে গিয়ে এক পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে, তা এই প্রহসন যেন না হয়, তাদের সহপাঠীর মৃত্যুর যেন সঠিক বিচার হয়, সেজন্যই মূলত তারা এই দাবি জানাচ্ছেন, এই আন্দোলন করছেন, তারা বিক্ষোভে ফেটে পড়ছেন যে কেন এ ধরনের ঘটনা ঘটলো, কেন একজন আইন অনুষদের শিক্ষার্থী হয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। এখানে নিশ্চয়ই তাদের দাবি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি দায় থেকে যায়, সেই দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারেন না বলেও তারা কিন্তু এই অভিযোগ করছেন, দাবি তুলছেন। আমরা জেনেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা শিক্ষার্থীদের সাথে দেখা করার জন্য ইতিমধ্যে ভিসি ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি ক্যাম্পাসে আসছেন। এর মধ্যে আমরা দেখেছি কয়েক দফায় আবাসিক শিক্ষক এবং প্রক্টর পক্ষ থেকে বা প্রক্টরের প্রতিনিধিসহ এসেছিলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন। তাদেরকে প্রক্টর থেকে বা শিক্ষক কর্তৃপক্ষ থেকে বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তদন্ত হবে এবং বিচার করা হবে। তবে শিক্ষার্থীরা কিন্তু নাছোড়বান্ধব, তারা কিন্তু বলছেন যে না, তারা ফিরবেন না, মানে এখানে যারা আবাসিক হোস্টেলে থাকেন বা পাশে মেস নিয়ে থাকেন, তাৎক্ষণিকভাবে তারা এখানে চলে আসেন। ঘটনার পরপরই আমরা 11:30টার দিকেই দেখেছি কিন্তু যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একদল শিক্ষার্থী জড়ো হতে শুরু করে, তখন থেকেই তারা বিক্ষোভ করা শুরু করে। তারপর পরই আমরা দেখেছি যে এখানে পুলিশ কর্তৃপক্ষ মানে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, একদিকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ যেমন চেষ্টা করছেন, সে ব্যাপারে অবগত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃপক্ষ। ভিসি আসবেন এবং শিক্ষকদের সাথে কথা বলবেন, এখন পর্যন্ত আমরা শেষ সর্বশেষ তথ্য এটাই জানতে পেরেছি। এখন দেখার পালা যে ভিসি শিক্ষার্থীদের সাথে কী আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে ভিসি কী মন্তব্য করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।